কি করবে, আসবে এরকম ঝাঁপ তুলবে, ঢুকবে এরকম ভাবে ঢুকবে, ঢোকার পর ঝাঁপটা ফেলে দাও। এই ঢুকলাম, এটা কি গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যাবে এরকম ধুলো ফুলো ঝেড়ে নিয়ে। দেখুন এই সেই বিশাল বড় লেক, তার দৃশ্যটা শুধু দেখুন গাইস, ওখানে রয়েছে মেঘ। নমস্কার, আসসালামু আলাইকুম, আমি ভবগুড়া, তোমরা দেখছো কামিং ভবগুড়ি ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সন্ধান দেবো এমন একটা নতুন জায়গা যেটা তোমরা গুগল ম্যাপে সার্চ করলেও খুঁজে পাবে না, মানে গুলিয়েই যাবে। এখন আমি রয়েছি সোনারপুর ফ্লাইওভারের উপরে, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেল লাইন। তো জায়গাটার নাম হচ্ছে নলবন পার্ক টু, সেখানে যাব। আর জায়গাটা অবস্থিত গ্রাম্য পরিবেশের মধ্যে। একটা কথা বলে রাখি, ওখানে এন্ট্রি ফ্রি ফ্রি ফ্রি, আর রিসর্টগুলো এতটাই সুন্দর না, জাস্ট তোমরা ভাববে ভাই কোথায় কোথায় এসছি আমি, কোথায় তোমাদের নিয়ে এসছি। ওখানে তোমরা পুরো ফুল এনজয় করতে পারবে, নিজের প্রিয় মানুষের সাথে এনজয় করতে পারবে, আর ওখানে প্রচুর সুন্দর জায়গা। আর নলবন কিন্তু আরও একটা রয়েছে, যেটা হচ্ছে কলকাতা সলের সেক্টর ফাইভে, ওই নলবন না, এটা হচ্ছে সোনারপুরের মধ্যে অবস্থিত, সোনারপুর থেকে কিছুটা দূরে গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত। সেখানে যাবো, তোমাদের পুরো ভিউ দেখাবো, কত খরচ হচ্ছে, কী হচ্ছে, সমস্ত কিছু দেখাবো, আর তোমরা কীভাবে যাবে সমস্ত কিছু ডিরেকশান দেবো ভিডিওর মধ্যে। আমি যাচ্ছি বাই রোড, বাইকে করে, তোমরা চাইলে কার নিয়েও আসতে পারো, বা ওখান থেকে টোটো ভাড়া করেও যেতে পারো। অ্যাকচুয়ালি কাপেল প্লেস, পিকনিক স্পট, শুটিং প্লেস, আর একান্তে একাকিত্ব কাটানোরও জায়গা বলতে পারো। কিছু কিছু সময়ে 10-20 টাকা দিয়ে ঢুকতে হয়, আবার নাও দিতে হতে পারে, তো সেটা সময়ের উপর নির্ভর করছে। আর সামনে তো শীতকাল আসছে, পিকনিক স্পট হিসেবে ওটাকে সিলেক্ট করতে পারো। আর এটার ডিরেকশন কিন্তু গুগল ম্যাপেও ঠিকঠাক পাওয়া যায় না, তোমাদের আমি সমস্ত কিছু ডিরেকশন দেবো কীভাবে যাবে। আর গাইস মাস্ট বি রেকমেন্ড করবো, এখানে একবার আসো। বেশি না কথা বলে আজকের বাই রোড জার্নি স্টার্ট করা যাক। এখন আমি সোনারপুর ফ্লাইওভার উপর থেকে নেমে সোজা যাচ্ছি সোনারপুর প্ল্যাটফর্মের দিকে। তো এখান থেকে সোনারপুর প্ল্যাটফর্মের দিকে যেতে যেতেই সামনে তিন রাস্তার মোড় পড়বে। হ্যাঁ, তো তিন রাস্তার মোড় থেকে আমি ডান দিক টার্ন নিয়ে নেবো, যেটাকে খুড়িগাছি রোড বলা হয়। তোমরা যদি কেউ আসো, কাউকে যদি জিজ্ঞাসা করো, বলবে খুড়িগাছি রোড যাবো। সামনে তিন রাস্তার মোড় আছে, ওখান থেকে রাইটটা নিয়েই খুড়িগাছি মোড়। দেখতে পাচ্ছ রয়েছে সামনে স্টেশন, আর এখান থেকে আমি বলছিলাম তিন রাস্তার মোড়, এখান থেকে আমি সোজা রাইটটা নিয়ে নিলাম। আর রাইটটা নেওয়ার পর এখন আমি আর কোনো দিকে দেখবো না, একদম সোজা যাব। সোজা যাওয়ার পর আরও একটা তোমার তিন রাস্তার মোড় আসবে, আর সেই তিন রাস্তার মোড় থেকে আবার রাইট টার্ন নেবো। আর সামনে টোটো অটো রয়েছে, তো তোমাকে দেখিয়ে দেবো তোমরা টোটো অটো কোথা থেকে পাবে, যেটাকে সোনারপুর স্ট্যান্ড বলা হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা হলুদ হলুদ অটোগুলো, এই অটোগুলোই যাবে হচ্ছে তোমাদের খেয়াদহ মোড়ে। আর তোমরা এই অটোগুলোতে উঠে বলবে আমরা খেয়াদহ মোড় যাব, আর তোমাদের খেয়াদহ মোড়ে নামিয়ে দেওয়ার পর ওখান থেকে যে কোনো টোটো ভাড়া করে তোমাদেরকে প্রাইভেটলি যেতে হবে নলবন পার্ক টুতে। এখন আমরা রয়েছি খেয়াদহ মোড়ে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেয়াদহ মোড়, আর সামনে রয়েছে তিন রাস্তার মোড়, তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই তিন রাস্তার মোড়, আর দেখতে পাচ্ছ এখানে অটো আছে, এখানে তোমাদেরকে নামতে হবে। এদিকটা হচ্ছে বামনঘাটার মোড়, আর এখান থেকে অটো তোমরা আর কি প্রাইভেটলি বুক করে সোজা চলে যাবে নলবন পার্ক টু। তো তিন রাস্তার ক্রসিং থেকে আমি রাইডটা নিয়ে নিয়েছি, আর এখন রাইডার চেঞ্জ হয়ে গেছে আমার বন্ধু বাইক চালা, আর এক্ষুনি আমি নামবো একটা এরকম ঢাল রাস্তায়। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা একটা টার্নিং চলে গেছে, আর টার্নিং এর বাদিকই রয়েছে ঢালের মতো রাস্তা, দেখতে পাচ্ছ ঢালু রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমরা নেমে যাবো, আর এখানে একটা দোকানও রয়েছে, এই দোকানের পাশে রাস্তাটা তোমাদের ডিরেকশন হিসেবে বুঝিয়ে দেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে সোজা নেমে গেলাম, এটা হচ্ছে নলবন যাওয়ার রাস্তা, আর চারিদিক চারিদিক শুধু সবুজ দিয়ে ঘেরা রাস্তাটা। ওই রাস্তাটা থেকে নামার পর আপনারা কিন্তু একদম স্ট্রেট যাবেন, এই রাস্তাটা যেমন এঁকে বেঁকে চলছে তেমনই পুরো স্ট্রেট যেতে থাকবে, ঠিক আছে। ওইভাবে স্ট্রেট আসার পরে এখানে দেখবেন একটা বোর্ড দেওয়া আছে স্পিড 20, আর ওর উপরেই দেওয়া আছে একটা বিশ্ব বাংলার বোর্ড, আর এখান থেকে আপনারা নিয়ে নেবেন লেফট টার্ন। এখন আমরা এখান থেকে লেফট টার্ন নিলাম, আর এই যে বোর্ডটা দেখছ, এই বোর্ডটায় পুরো ডিরেকশন দেওয়া আছে, এখানে লেফট টার্ন নিয়ে আমরা সোজা গিয়ে আবার নেবো লেফট টার্ন। দেখতে পাচ্ছ রাস্তাটা খারাপ আছে, তো তোমাদের বলেছিলাম লেফট টার্ন নেবো, তো এখান থেকে আবার সোজা নিয়ে নেবো লেফট টার্ন। এই যে আমি লেফট টার্ন নিয়ে নিলাম, বলছো গাইস রাস্তা মোটামুটি ভালোই আছে, তো এখান থেকে লেফট টার্ন নিয়ে এখন সোজা নলবন, আর কোথাও দেখতে হবে না। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা আস্তে আস্তেই এখানে দেখতে পাবেন একটা ট্রান্সফরমার আছে, আর এই যেই রাস্তা এখান থেকে আমরা এখন যাব নলবনে, মানে চলে এসেছি নলবনে। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে, আপনাদের দেখিয়ে দেবো, নলবন টু মৎস্যজীবী সমবায় সমিতি, এখানকার নাম এটা। এখানে শুটিং পিকনিকের জন্য সুব্যবস্থা রয়েছে, এখানে সমস্ত কিছু ওই বোর্ডটা দেওয়া রয়েছে, আর এখান থেকে কিন্তু আমরা নলবনে ঢুকবো। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো চারিদিক সবুজ আর সবুজ, মানে
এখানে আসলে না মানে একটা প্রকৃতির সৌন্দর্য, নিস্তব্ধতা, পাখির কিচিরমিচির, জলের কুলুকুলু আওয়াজ আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। আর বার, ডিস্কো, ক্লাব, ক্যাফের চেয়ে এখানে 1000% বেশি আপনারা এনজয়মেন্ট পাবেন প্রকৃতির কাছে এসে। তো আর কথা না বাড়িয়ে এবার সোজাসুজি মেন স্পটে গিয়ে আপনাদের পুরো ভিউ দেখাব। ফাইনালি গাইস, আমি চলে এসেছি এখন নয়বন। আর দেখতে পাচ্ছ চারিদিক পুরো ফরেস্ট করে সাজানো, ওইদিকে দেখতে পাচ্ছ পুরো একদম ছাওয়া ছাওয়া, মানে এখানে প্রকৃতির একটা সুন্দর অক্সিজেন। এই যে দেখতে পারলেন আমরা এখন নয়বনের এই গেটে, মেন গেটে প্রবেশ করে গেলাম। আর এই বিড়ালটা সোজা ঘুমাচ্ছে, একদম অ্যাস করে ঘুমাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা নয়বনে ঢুকে গিয়েছি। তো চলুন ভেতরের সমস্ত কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো আমরা নয়বনে প্রবেশ করে গিয়েছি, আর আমি ঢুকতে দেখলাম এখানে কি সুন্দর সানঘাট বাঁধানো। ঠিক আছে, এখান থেকে আপনারা নেমে এই ঘাটটাতে বসতে পারেন, বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আর এই হচ্ছে নলবনে আর কি শুটিং প্লেসের মেন গেট, এখান থেকে নলবনের ভেতরটা ঢোকা যায় পুরোপুরি ভেতরে। আর আরেকটা জিনিস দেখতে পেলাম, এখানে রয়েছে সুন্দর সুন্দর বাঁশে তৈরি করা মাচা, উপরে ছাউনিও দেওয়া। ঠিক আছে, এখানে বসে শুয়ে, ঠিক আছে, হেলে দুলে সময় স্পেন্ড করতে পারেন। আরও রয়েছে, আরও একটা মাচা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা মাদুরো পাতা রয়েছে, মানে এখানে কিছু মানুষ আসলেও টাইম স্পেন্ড করতে পারবে, তার জন্য মাদুরো পাতা রয়েছে। দেখতে পাচ্ছেন ঝাঁপ রয়েছে, ঝাঁপও ফেলে দেওয়া যেতে পারে। খুবই সুন্দর একটা জায়গা, আর চারিদিক শুধু গাছপালা প্রকৃতি দিয়ে সাজানো, একটা অসাধারণ জায়গা। তো এন্ট্রান্সটা আপনাদের দেখিয়ে দিলাম, আবার এখান থেকে একটা পারও রয়েছে, হেঁটে হেঁটে আপনারা এখানে আসতে পারেন, মানে আর কি এক্সপ্লোর করতে পারেন নলবনটাকে। দেখতে পাচ্ছেন চারদিক শুধু ঘাসপালা, জঙ্গল দিয়ে ফরেস্টের মতো করে সাজানো এই প্রকৃতির মনোরম সৌন্দর্য দৃশ্য। তো আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে এখানে ফ্রি অফ কস্ট রিসর্ট আছে, যেখানে আসলে আপনারা নিজের প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। তো ধুকতে না ধুকতে পেয়ে যাবেন এরকম একটা বড় রিসর্ট, যেটাকে বেড়ার ঘর বলা হয়। গ্রামে আসলে এর চেয়ে আর কী ভালো আপনারা পাবেন? তবে এটা অসাধারণ একটা দৃশ্য। এখানে রয়েছে একটা বেড়ার ঘর, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একটা বেড়ার ঘর রয়েছে। আর রয়েছে আরও একটা বেড়ার ঘর, এখান থেকে আমি উঠে যাচ্ছি। উঠে গিয়ে দেখতে পাচ্ছেন চারিদিক সুন্দর করে সাজানো, কেউ ডিস্টার্ব করার নেই। এটা হচ্ছে বারান্দা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা। এখানে আপনারা আপনাদের প্রিয় মানুষের সাথে এসে টাইম স্পেন্ড করতে পারেন, এই পুরো একটা বারান্দা। আর এটা হচ্ছে মিনলি ঘর গাইস, এখানে আপনারা এসে বসে মাদুর পেতে গল্প করতে পারেন, আপনাদের প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতে পারেন। চারিদিকটা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ মাটির মেটালো গন্ধ, যা আপনাদের মনকে অনেক আকৃষ্ট করবে, চাইলে এই দরজাটাকে বন্ধ করে দিতে পারেন। এখান থেকে আস্তে আস্তে দেখতে পারবেন এখানে একটা সুন্দর মতো বাগান আছে, অনেক ফুল গাছ রয়েছে। দেখুন এই ফুল গাছগুলোকে, ফুল গাছ এটাকে মনে হয় আই থিঙ্ক ঝাউ গাছ বলে, ঝাউ গাছ, ফুল গাছ এখানে সাজানো রয়েছে। আর চারিদিকে সুন্দর একটা প্রাকৃতিক এসি চালুই রয়েছে সবসময়, মানে হাওয়া বইছে। আর এই যে ঘরটা দেখছেন একটা তালা দাও, এটা তাদেরই জন্য যারা শ্যুটিং করতে আসে এখানে, কোনো সিরিয়াল বা মুভির শ্যুটিং করতে আসে, তাদেরকে রেন্টে নিলে এই ঘরটা খুলে দেওয়া হয়, এবং পিকনিক স্পট রেন্টে নিলে এই ঘরটা খুলে দেওয়া হয়। তো এই ঘরটা তাদেরই জন্য। আর এখান থেকে দেখতে পাচ্ছি আরও একটা বাগান রয়েছে, আর এই সেই ঘর, আমি তোমাদেরকে এই জানলা থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেই ঘরটা না যারা, এখানে আপনারা আসলে কিন্তু ফুললি ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে এটা নিতে গেলে কিন্তু আপনাদের রেন্ট দিতে হবে। আর পেছনে রয়েছে শৌচালয়, পুরুষ শৌচালয় রয়েছে, মহিলা শৌচালয় রয়েছে। আর এটা হচ্ছে আপনারা যারা আর কি ভাড়া নেবেন, রেন্টে নেবেন, শ্যুটিং প্লেস বলুন বা আপনারই করার জন্য যদি রেন্টে নেন, তবে এটাকে ভাড়াতে আপনারা পাবেন। আর এমনি অল টাইম যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু ফ্রিতে এখানে একটা রয়েছে ওয়াশরুম, জাস্ট মানে আর কি রেগুলার ওয়াশরুম, জাস্ট এখানে আপনারা আপনাদের কাজটুকু চালিয়ে নিতে পারেন। আর এখান থেকে বেরিয়ে এখন আমি আপনাদের দেখাবো, দিস ইজ আ ফরেস্ট, লাইক অফ দ্য ফুললি ফরেস্ট। এখানে রয়েছে সুন্দর সুন্দর প্লাম ট্রি, মানে বড় বড় ট্রি। দেখুন আমি ভুল হতে পারে, তবে কিন্তু ভুল যদি হয় গাছগুলোর নাম কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মানে সারি সারি প্লাম ট্রি, মানে এখানে কিন্তু পিকনিক করার জন্য ফুললি প্লেস, মানে ফুল পিকনিক করুন, দৌড়াদৌড়ি করুন, ধামাল করুন, প্রিয় মানুষের সাথে এসে টাইম স্পেন্ড করুন, মানে জাস্ট মজায় মজা, মজায় মজা। আর আপনাদের দেখিয়ে দেবো এখানে রয়েছে একটা বিশাল বড় লেক, দেখুন এই সেই বিশাল বড় লেক, তার দৃশ্যটা শুধু দেখুন গায়েস, ওখানে রয়েছে মেঘ, আর মেঘের মধ্যে রয়েছে বৃষ্টি, আর চারিদিকে একটা সুন্দর দৃশ্য, আর হাওয়া বইতেই রয়েছে। এখন যেহেতু বৃষ্টি এসে গেছে আমরা ওই ছোটো মাছটার ভেতরে চলে যাব। তো বৃষ্টি কমে গেছে, এখন আমি আবার নেমে পড়েছি তোমাদের এই জায়গাটার সম্বন্ধে সমস্ত কিছু দেখানোর জন্য। এখান থেকে একটু এগিয়ে আসলেই রয়েছে
বাসের একটা সানঘাট দেখতে পাচ্ছ, সানঘাট থেকে নেমে ওখানে গিয়ে তোমরা বসে এই লেকের ভিউ এনজয় করতে পারো। আর লেকটা দেখতে পাচ্ছ ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত লেকটা পুরোপুরি একটা অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেট থেকে ঢুকে আমি গিয়েছিলাম ফার্স্টে লেফট সাইডে, এখন আমি চলে যাব রাইট সাইডে, যেটা যেখানে আর কি মেন আকর্ষণীয় জিনিসপত্র আছে। এটাই তো সেই মজা নেওয়ার জায়গা যেখানে তোমরা কাপেলরা এসে এত সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে যে কেউই ডিস্টার্ব করার নেই। এখানে পর 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 এরকম কুঁড়ে ঘর রয়েছে যেটাকে মাটির ঘর বলে। এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করে গেলাম, আর ঢুকতে না ঢুকতেই বাঁদিকে মাচা রয়েছে, তো ঢুকে গেছি এই ঘরটাতে। দেখতে পাচ্ছ মাটির ঘর, ঠিক আছে, আর এটা হচ্ছে সেই মাটির ঘরে ঢোকার জায়গা। এই ঢুকলাম, এটা কি গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যাবে এরকম ধুলো ফুলো ঝেড়ে নিয়ে এখানে কাপড় পেতে নিজের প্রিয় মানুষের সাথে বসে টাইম স্পেন্ড করো, ফুল এনজয় করো। আর দরজা এরকমভাবে বন্ধ করে দিয়ে এখানে কাপড় ফাপড় চাপিয়ে দিয়ে এই দরজাও বন্ধ করে দিয়ে এখানে তোমার প্রিয় মানুষের সাথে বসে ফুল আনন্দ করো, মজা করো, কথা বলো। আর ফ্যামিলি আসে তো কোনো গল্প নেই। কারা এ তোরা, কারা এ তোদের নাম কি, হোয়াট ইজ ইউর নেম ম্যান, হোয়াট ইজ ইউর নেম। গাইস দেখতে পাচ্ছ এখানে তিনটে কুকুরের সাথে দেখা হয়ে গেছে। এই এই কোথায় আছিস, চারটে কুত্তা, ওয়াও জাস্ট ওয়াও। তো ওরা ভয় ভয় পেয়ে গেছে, বলছে কে ভাই কে এসছে না এসছে। আর এখান থেকে তোমরা লেক থেকে পুরো দেখতে পাবে, এখানেও আরও একটা লেক রয়েছে, মানে ওদিকেও একটা লেক ছিল আর এখানেও আরও একটা লেক আছে। আর এই আরও একটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরে ঢুকলাম, এখানে দরজা আটকানো আছে। আর এদিকটা ঢুকলে তোমরা দেখতে পাবে যে এখানে এরকম চারিদিক ব্যারিকেড করা আছে, নিচটা খালি রয়েছে। তবে যাদের এখানে টাইম স্পেন্ড করার তারা ঠিকভাবে আনিয়ে গুছিয়ে নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে, এখানেও টাইম স্পেন্ড করতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরোপুরি শ্যুটিং স্পটের জন্য এই ঘরগুলো করা, ঠিক আছে, যেখানে গ্রামের শ্যুটিং করা হয়। দেখতে পাচ্ছ এখানে আরও একটা ঘর রয়েছে, সবকটা ঘরের ভেতরই একই মাটির ঘর এগুলো। আর এই ঘরটা একটু খোলাখুলি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে পুরো একদম চারিদিকে আঁকাঝোঁকা করা আছে দেওয়ালের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা মাচা রয়েছে, জাস্ট অসাধারণ। এই মাচাটা পুরো একদম টালির ছাদ দিয়ে করা, এখানে বৃষ্টি বৃষ্টি পড়লে তোমাদের গায়ে কারুরই লাগবে না, রোদ থাকলেও লাগবে না। আর এখান থেকে হেঁটে হেঁটে এখন আরও একটা হিডেন এক্সাইটিং প্লেসে যাচ্ছি, তোমাদের গিয়ে জায়গাটা পুরোপুরি দেখাবো। দেখতে পেলাম আরও একটা মাচা, দেখতে পাচ্ছ এখানে ঝাঁপ রয়েছে, এই ঝাঁপগুলো তোমরা এখানে সোজা লাগিয়ে দিয়ে, ঠিক আছে, দড়িতে বেঁধে দিতে পারো, কেউ তোমাদের ডিস্টার্ব করার নেই। আর এখানে শুয়েও পড়তে পারো, একটু যারা একা আসবে, ঠিক আছে, তারা যদি বিশ্রাম নেওয়ার জন্য ভাবো তাহলে এখানে এসে শুয়েও পড়তে পারো। শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমার যাওয়া। তো গাইস প্লিজ ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, তাহলে অনেক বেশি মজা পাবে আর এরকমই নতুন জায়গা এবং নতুন প্লেসের সন্ধান তোমরা পাবে। আর আমি যে এই জায়গাটা ঢুকলাম না, রাইট টার্ন নিলাম নলমনে গেটে ঢোকার পরে, এটা আসতে হলে রাইট টার্ন নিয়ে এখান থেকে সোজা কিন্তু হেঁটে আসতে হবে, একদম অনেকটা হাঁটতে হবে কিন্তু তোমাদের। যতই দূরে যাও না কেন, এখানে কিন্তু তোমরা কোনো লোক দেখতে পাবে না, কেন বলো তো, এটা পুরোপুরি একটা একান্তে কাটানোর জায়গা। এবং যারা কাপেল তারা অবভিয়াসলি এই জায়গাটা তাদের আসতে হবে, এখানে আসে তারা ফুল মজা পেয়ে যাবে। ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাটা যেটা হচ্ছে শুধুমাত্র কাপেলদের জন্য একান্তে কাটানোর সেই জায়গা, যারা আর কি ভাবছো যে নলবনে এসে নিজের প্রিয় মানুষের সাথে একটু একাকৃতভাবে একান্তে সময় স্পেন্ড করবে। এই এই যে দেখতে পাচ্ছ মাচাটা, এটা চারিদিক দিয়ে শুধু ঘেরা, চারিদিক দিয়ে পুরো একদম ব্যারিকেড করে ঘেরা, কেউ ডিস্টার্ব করানি। আর এদিকে শুধু তাকালে কিন্তু তোমরা একটাও লোক পাবে না, মানে শুধু ফাঁকা আর ফাঁকা, চারিদিক শুধু ফাঁকা আর ফাঁকা। আর দেখতে পাচ্ছ এখানে একটা গাছের নিচে কিন্তু এই ঘরটা রয়েছে। মনে ঢোকার পরে রাইট সাইড নিয়ে কিন্তু প্রায় এক কিলোমিটার হেঁটে আসার পরে এই জায়গাটা তোমরা পাবে, তোমাদের একটু হেঁটে আসতে হবে। গায়েস ভালো জায়গার মজা নিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না, দেখতে পাচ্ছ চারিদিক এরকমভাবে ঘেরা। এবার তোমরা কোয়েশ্চেন করবে যে ঢুকবো কীভাবে, এই ধরবে, এই ধরে এরকম তুলে দেবে, তুলে দিলেই ভেতরে এরকম সুন্দর একটা জায়গা যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো নিজের প্রিয় মানুষের সাথে। এটা কিন্তু শুধুমাত্র কাপেলদেরই জন্য, এই জায়গাটা আমার দেখানো কাপেলদেরই জন্য। আর তারপরে ঢুকে ভেতরে ঢুকে এরকমভাবে এই এই ঝাঁপটাকে ফেলে দেবে, দোকান বন্ধ, চলো স্টার্ট করো মজা খেলা এনজয়, তাই তো।
তো তোমাদের আজকের লাস্ট যে জায়গাটা কাপেলদের জন্য শুধুমাত্র দেখিয়ে দিতে পারলাম, এটা কিন্তু একদম সুন্দর, ওয়েল মেনটেন করা, কোনো প্রবলেম নেই। মানে হচ্ছে চারিদিক কিন্তু সুন্দর করে ঘেরা আছে, উপরে টালি দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর তোমরা দেখাতে পারলাম যারা কাপেল আছো তাদের প্রাইভেট প্লেসটা কোথায়। তো একটু তো কষ্ট করতে হবে গাইস, আর কীভাবে আসবে, তোমরা যদি কেউ চার চাকা বা টু হুইলার নিয়ে আসো তোমাদেরকে মাত্র 300 টাকা তেল ভরতে হবে। আর সোনারপুর থেকে ডিরেকশন তোমাদের পুরো ভিডিওর মধ্যে দিয়েছি, আর ওখান থেকে তোমরা ট্রান্সপোর্ট সার্ভিস নিয়ে খেয়া দাওয়া মোড় পর্যন্ত এসে ওখান থেকে তোমরা অটো করে, মানে অটো বা টোটোকে রিজার্ভ করে এখানে আসতে পারো। আর কি যারা খাবার দাওয়ার আনবে কিন্তু অবভিয়াসলি ওখান থেকে কিনে নিয়ে আসবে, এখানে কিন্তু কোথাও দোকান নেই গাইস। তো এমনই নতুন নতুন জায়গার সন্ধান পেতে হলে দেখতে হবে কামিং ভবঘুরে ইউটিউব চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকমভাবে সাপোর্ট করো কামিং ভবঘুরেকে। দেখা হচ্ছে আরও একটা নতুন এক্সাইটিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বা